তৃতীয় হ্যাটট্রিক করার পরে আমি আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দদের নিয়ে এবং সদস্যবৃন্দদের নিয়ে যে মিটিং করলাম, মনে রাখবেন এই ক্যাবিনেটে 20 জন আমাদের নতুন মন্ত্রী এসেছে। এটা খুব বড় ব্যাপার। একটা ক্যাবিনেটে 20% যারা আগেরবার ছিল না, নিউ মিনিস্ট্রি আসা খুব বড় ব্যাপার। এবং আমাকে নিয়ে 9 জন মহিলা, 8 জন মহিলা, আমি প্লাস আমার 7 জন সংখ্যালঘু, 4 জন শিডিউল কাস্ট, 4 জন শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য কমিউনিটি যেমন পরশ অধিকারী, ওদিকে রাজবংশী কমিউনিটি, পরশ অধিকারী আপনি তো রাজবংশী কমিউনিটি তাই তো? হ্যাঁ। তারপরে ধরুন যেমন মাহাতো কমিউনিটি, শ্রীকান্ত মাহাতো আছে, এরকম বিভিন্ন কমিউনিটি ধরে ধরে যেখানে যা পেয়েছি আমরা করেছি। আজকে মিটিংয়ে কোভিড নিয়ে আলোচনা হয়েছে, মিটিংয়ে সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পরে গিফট করে দেবে। আমি আপনাদের থেকে এটা বলতে চাই যে আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। আজকে ক্যাবিনেটে আমরা একটা রেজলিউশন করছি, মামাটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে বাংলাটা বলে দিচ্ছি, ইংরেজিতে আলাপন করে নেবে আমি দিয়ে দেবো। আমরা মামাটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই ল্যান্ডস্লাইড ভিত্তির জন্য থার্ড কনস্টিটিউটিভ টার্মে যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করেছে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় এবং ভালোবাসায়, তার জন্য আমরা কৃতজ্ঞ। ইটস এ ভিক্টরি অফ বেঙ্গল পিপল, ইটস এ ভিক্টরি অফ মামাটি মানুষ। উই স্যালুট দেম, আমরা তাদের স্যালুট জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা উইথ আওয়ার হাম্বল রিগার্ডস, আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার অ্যাটিটিউড এবং আমাদের হিউমিলিটি, আমরা তাদের প্রতি আমরা খুবই হাম্বল রিগার্ডস নিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সমস্ত ধর্ম, জাতি, বর্ণ সবাই আমাদের সমর্থন করছে। মা বোনেরা, ছাত্র যুবরা এবং বেঙ্গল সারাক্ষণ চায়, ওয়েস্ট বেঙ্গল, যে হারমোনি, ইউনিটি, সলিডারিটি এবং নো প্লেস অফ ডিভিসিভনেস ইন দিস গ্রেট ল্যান্ড। আমরা কোনো বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই বার্তাটাই আমরা এই জেতার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই ভার্ডিক মনে রাখবেন যে আমাদের ডেভেলপমেন্টের ভার্ডিক, শান্তির ভার্ডিক, সম্মতির ভার্ডিক, সম্প্রীতির ভার্ডিক, সভ্যতার ভার্ডিক, সংস্কৃতির ভার্ডিক এবং সবাই মিলে একসাথে চলার ভার্ডিক। আমরা মনে করি যে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট 95% পাবলিককে আমরা ছুঁয়েছিলাম। তাছাড়াও আমাদের আরও কিছু প্রো পিপুল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ। এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম দুয়ারের অ্যাকশন থেকে শুরু করে, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে, এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে, আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি। এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে, এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। এছাড়াও প্লাজমা ব্যাংকও আমাদের প্রায় কুড়িটা আছে, কর্ড ব্যাংক ব্যাংক নিয়েও আমাদের সমস্ত চলছে এবং প্রায় 30,000 বেড আমাদের হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে অনেকগুলো কর্পোরেট সেক্টর তারা শুধু নিজেদের জায়গা দিয়ে হেল্প করছে, তাই নয়, যেমন এবিপি আনন্দ তাদের প্রিন্টিং প্রেসটা পুরো দিয়ে আমাদের কোভিড হসপিটাল করার জন্য দিয়েছে। আমরা কিশোর ভারতী স্টেডিয়াম মেডিকেল দিয়ে চালাচ্ছি, উত্তীর্ণ আমরা চালাচ্ছি, এইরকম সল্টলেক স্টেডিয়াম এবং এছাড়াও মনে রাখবেন সেন্ট জেভিয়ার্সও তাদের একটা পুরো ডিপার্টমেন্ট, তাদের একটা প্রবৃত্তি আমাদের দিয়েছে। এইরকম অনেক কর্পোরেট হাউস তারা তাদের বিল্ডিং দিয়েছে, অনেক কর্পোরেট হাউস তাদের এমনকি হোটেল তারা বিনা পয়সায় খাবার দেওয়ার কথাও আমাদের কাছে বলেছে। আমরা গ্রেটফুল। আমরা চাইবো কোভিডের ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে, অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করেন, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডে হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে, এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা। এইটা পেলে আমরা বেড বাড়াতে পারবো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো পয়সা দিচ্ছে কি সাহায্য করছে না, তাই কোভিডের বেড, ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে এইগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা সবটাই অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। অনেক ইতিমধ্যে তাদের হাত বাড়িয়েছে, আমরা প্রত্যেকে পার্সোনালি থ্যাংকস জানাবো, অনেক অক্সিজেন দিয়েছেন,
অনেকে তাদের আমরা থ্যাংক জানাই। তবে আমরা যেটা অক্সিজেন পেয়েছি সেটা আমাদের আরো বেশি প্রয়োজন, কারণ আমাদের প্রয়োজন 550 মেট্রিক টনের মতো, সেখানে আমরা 300 সন্তিক পেয়েছি। আর একটা হচ্ছে আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো, 1 লক্ষ ইজ নাথিং, 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ, আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ, তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি, তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেব। আর আমি মনে করি এটার উপরে জিএসটি নেওয়া উচিত নয়, কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। যদিও পার্টি অর্থমন্ত্রী বলেছেন ওনারা নাকি নিচ্ছেন না, কিন্তু আমাদের কাছে খবর আছে একটু ঘুরিয়ে বলেছেন, এটা ডাইরেক্টলি সরাসরি বললে ভালো হয়। কোভিড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে কোনো জিএসটি নিলে তাদের কর্পোরেট হাউসগুলো হেল্প করতে পারবে না, বা পাবলিক সেক্টরগুলো হেল্প করতে পারবে না, বা প্রাইভেট সেক্টরগুলো। সেই জন্য আমরা এগুলো টোটাল কনসেশন করে দিতে বলছি। অনেক টাকা আছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে। সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখনো ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে, সেই দেশগুলোর সাথে। ধরুন আমি কোভিডশিল্ড যাকে দিয়েছি আমাকে কিন্তু কোভিডশিল্ডই তাকে দিতে হবে, আমি কোভিড কোভ্যাকসিন যেটা দিচ্ছি কোভ্যাকসিনই দিতে হবে। কিন্তু তারপরে যদি নতুন কিছু আসে তাহলে সিস্টেম অনুযায়ী আমাদের সেটা করতে হবে। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে বলছি যে আপনারা ভাবুন যে কোথা থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে, যদি দেশে না থাকে, দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য একটা পলিসি, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারের প্লিজ এর জন্য নেওয়া চলবে না, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আমরা মনে করি এটা আমরা আমাদের আজকের মিটিংয়ে রেজলিউশন করেছি। আমাদের আগেরবারে যেমন ঝড় সামলেছিলাম, এবারও মিট দ্য চ্যালেঞ্জেস দ্য প্যান্ডামিক হ্যাজ থ্রোন টু আস। সুতরাং সেই চ্যালেঞ্জ আমি শুধু ওই জনগণকে নিয়ে করবো। আমরা ইতিমধ্যে অনেক রেস্ট্রিকশন করেছি, আমি আবেদন করব একদম লকডাউন না করে যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, হকারদের টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন একদম লকডাউন করে দিলে লোক খেতে পাবে না, অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায়। সেই জন্য আমরা একটা টাইম বেঁধে দিয়েছি, টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো যেগুলো করতে হবে, বা ছোটো ছোটো বস্তু থেকে শুরু করে সবাইকে, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা এগ পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বারগুলোকে আমি এখনও রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে, এটা আমি দেখেছি। সুতরাং আমরা পাবলিকের সাহায্য ছাড়া এটা করতে পারবো না। অনেক এনজিও আছে তারা এলাকায়, আজকে আমি মিটিং দেখেছি এসব ধর্ম এবং পুজো কমিটিগুলোর কাছে এই আবেদন আমাদের থাকবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলরেডি টেকিং অল পসিবল প্রো অ্যাক্টিভ স্টেপস টু ডিল উইথ দ্য প্যান্ডামিক। ট্রিটমেন্ট ইজ ফ্রি ইন অল গভর্নমেন্ট রিকুইজিশন হসপিটাল ফর কোভিড অ্যাফেক্টেড পার্সন। আমরা প্রায় 100টা হসপিটাল আমরা নিয়ে কাজ করছি। উই হ্যাভ অলসো অ্যানাউন্স দ্যাট উই উইল ভ্যাকসিনেট অল পিপল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, যখনই ভ্যাকসিনটা আমাদের কাছে সেন্টার দিয়ে দেবে আমরা ফ্রি অফ কস্টে সবাইকে দিয়ে দেবো। সাংবাদিকদের আপনাদের আমরা কোভিড ওয়ারিয়ার অ্যানাউন্স করেছি, সুতরাং আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। উই এক্সটেন্ড আওয়ার হার্টিয়েস্ট হার্টফুল গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট টু অল কোভিড ওয়ারিয়ার্স কম্প্রাইজিং পার্মানেন্ট এমপ্লয়িজ অ্যান্ড কন্ট্রাক্টুয়াল ক্যাজুয়াল হায়ার্ড ওয়ার্কার্স ভলেন্টিয়ার্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট হু আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট রিস্কিং দিয়ার লাইফ। উই অলসো থ্যাঙ্কস টু আওয়ার অল ডক্টর্স, দ্য ফিজিশিয়ান্স, the medical staff, the sisters, the technical staff, the lab staff, the pathological staff, the chambers, এবং এমনকি সামাজিক সুরক্ষার মধ্যে যারা করছে ফক ডাক্তারদের, তাদেরও আমরা প্রায় 1,70,000 আমাদের সাথে এক করেছি। আমাদের আশার মেয়েরা অনেক কাজ করে,
ICDS এর মেয়েরা অনেক কাজ করে, তাদেরও গিয়ে আমরা করছি। এবং আওয়ার অ্যাপ্রোচ অলওয়েজ হ্যাজ বিন টু কন্ট্রোল দ্য ডিজিজ উইথ হিউম্যান ফেস বাই এনগেজিং উইথ পিপল। আমি প্রেসের কাছে একটা রিকোয়েস্ট করব যে সবসময় পো পিপুল স্ট্যান্ডটা আপনারা একটু নিন। আমি দেখছিলাম কালকে সারাদিন টিভি ঘুরিয়ে ঘুরিয়ে, এই বর্ধমানে এই পেলো না, ওই মুর্শিদাবাদে এই পেলো না, এই মেডিকেল কলেজে ঘুরে গেল, এই রবিবার দিন ট্রিটমেন্ট হলো না, সারাক্ষণ নেগেটিভটা একটু দয়া করে করবেন। আমি হাতজোর করবো, মানুষ এখন বিপদে। একটা নিউজ করতে হবে বলে লোকালি একটা রিপোর্টার একটা নিউজ করে দিল, ওই অমুক হসপিটালে বাদ ব্লাড পাওয়া গেল না, আপনি জোগাড় করে দিন না, আপনি পারবেন জোগাড় করতে? আপনি তো পারবেন না। তারপরে নিউজটা করে কেন মানুষকে পারে কি করছে? হাজারটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে, ভুলটা আমাদের দিন না, আমরা সামলে দেবো, ভুলটা পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সামলে দেবো, অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু দয়া করে উত্তেজনামূলক কোনো কথাবার্তা, এগেনস্ট কোনো কথাবার্তা, নেগেটিভ কোনো কথাবার্তা, প্যান্ডামিক এই টাইমটা করবেন না। প্যান্ডামিক ল আছে, প্যান্ডামিক লটা কিন্তু খুব সেন্সিটিভ ল, আমরা ইউজ করছি না তাই, কিন্তু এবার কিন্তু আমাদের ইউজ করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে নিবেদন করব, প্লিজ বি প্রো অ্যাক্টিভ, প্লিজ বি প্রো গভর্নমেন্ট, প্লিজ বি প্রো পিপল, যাতে আমরা কাজটা করতে পারি। আপনাদের সাহায্য পেলে এই কাজটা আমরা আরো ভালো করে করতে পারি। আপনারা বলুন না, ওখানে হচ্ছে না রবিবার, সেটা আপনিও জানেন রবিবার হয় না, ওরা সাত দিন করে, আট দিন কি করতে পারে, একদিন কি তার ছুটির দরকার নেই? সেটা না বলে আপনি বলুন না যে ডাক্তাররা সাধ্যমতো করছে, সিস্টাররা সাধ্যমতো করছে, যারা করছে তাদের কৃতিত্ব দেওয়া তো আমাদের কাজ, তারাও হিউম্যান বিং। প্রাইভেট সেক্টর থেকে শুরু করে ছোট ছোট হসপিটালগুলো, নার্সিংহোমগুলো সবাই এগিয়ে এসছে, এটা বলুন না। এই দেখেন কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে না, আপনি গিয়ে বলুন দাদা এটা আপনার নেওয়া উচিত, আপনি কেন নেবেন না, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে না? এটা পজিটিভ নিউজে চলে, তাতে আমাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়, পাবলিক খুব খুশি হয়। আপনারা একটু কয়েকদিন একটু পাবলিক যদি পজিটিভ রোলটা প্লে করেন, আর কিছু ফেক ভিডিও দেখায়, কিছু ফেক ভিডিও নানা রকম হবে, মানে গভর্নমেন্টে যারা গভর্নমেন্টের জয়টাকে মেনে নিতে পারে না তারা নানা রকম মিথ্যে ভাবে, কোথায় জেনোসাইড গুলো দেখতেই পেলাম না, জেনোসাইড তো ছিটমুখুচিতে একটাই হয়েছে, রক্ত হয়নি। যেহেতু বিজেপি আইপিসিএল তার 30টা দেশে আরএসএস আছে, সেখানে পাঠিয়ে দিচ্ছে বাংলায়, বাংলায় কিছু হয়নি, বাংলার শান্ত আছে। ইলেকশন একটা গভর্নমেন্ট রত্নিবার 24 ঘন্টার মধ্যে সেন্ট্রাল টিম যারা পাঠিয়ে দেয় তাদের কি মিনিমাম সৌজন্যতা আছে? মিনিমাম সৌজন্যতা আছে? এত বড় ম্যান্ডেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টি নিয়ে একটা গভর্নমেন্ট এসছে, ল অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট সাবজেক্ট, কেন সেন্ট্রাল টিম এসে এলাকা এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে, কেন ছড়াবে? ঠিক আছে, তারা এসছে, চিফ সেক্রেটারি মিটিং করেছে, কথা বলে নিয়েছে, ইটস ওকে। এখানে ওখানে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তারা তৃণমূলের বাড়িতে কি গেছে, এসইউসির বাড়িতে গেছে, অন্য পার্টির বাড়িতে গেছে? শুধু গিয়ে আমাদের তো অর্ধেক ওয়ার্কার মারা গেছে, বিজেপি ওয়ার্কার মারা গেলে আমরা তো প্রত্যেকের জন্য রিলিফ ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে। ত্রিপুরায় যখন হয়েছিল 1 পয়সা দিয়েছিল কাউকে, লেনিন থেকে শুরু করে মার্ক্সের মূর্তিগুলো টেনে টেনে ফেলে 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 দেওয়া হয়েছিল, হাতকাশের ঘটনা হয়েছে, কি রিলিফ দেওয়া হয়েছে? আমরা তো শীতলপুটি প্রত্যেকটা পরিবারকে বোমবারে চাকরি করে দিয়েছি, এবং যে রাজবংশী ছেলেটা ওরা রাজবংশী মুসলমান এবং রাজবংশী যে ছেলেটা তাকেও তো চাকরি করে দেওয়া হয়েছে। এবং আর একটা চাকরি আমি করেছি বলবো, সেটা হচ্ছে নন্দী গ্রামে ওই যে ছেলেটিকে আমরা কথা দিয়েছিলাম বলরামপুর গ্রামে, ওর নামটা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না, ওকে একটা চাকরি করে দিতে হবে সোমবারে, আমার কথা দিয়েছিলাম। আমি আবার আপনাদের বলি যে উই বিলিভ দ্যাট দেয়ার ক্যান বি নো ডেভেলপমেন্ট উইদাউট ডেভেলপমেন্ট অফ পিপল, সো উই টেক কেয়ার অফ আওয়ার পিপল ফ্রম বার্থ টু ডেথ। এবং আমি আপনাদের আবার বলি, অনেক কিছু কাজের মধ্যে থেকেও আমরা যেগুলো আমাদের গ্যাপস ইন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতে বলেছি। অলরেডি আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে আজকেই একটা কমিটি ক্যাবিনেটে তৈরি করে দিয়েছি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হেলথ সেক্রেটারি এবং ইন্ডাস্ট্রি সেক্রেটারি, তারা প্রত্যেকটা পলিসির ব্যাপারে এখন থেকে কাজ করবে। এবং বিশেষ করে যে কমিটমেন্টগুলো আমরা করেছি সেই কমিটমেন্টগুলো আফটার কমিট যাতে ইমিডিয়েট প্রসেস হয় সেটা দেখার জন্য। আর এছাড়াও কোনো পেনশন থেকে শুরু করে, কোনো কৃষকের টাকা থেকে শুরু করে, কোনো স্কলারশিপ থেকে শুরু করে, যেগুলো যেন কোনো রকম পড়ে না থাকে এগুলো আমরা সবটাই বলেছি। আমাদের নেক্সট আমাদের কমিটি মিটিং হবে 17 তারিখে, এবং আমরা বিশেষ করে আমাদের ফাইন্যান্সও স্টেট প্ল্যান
নিশ্চয়ই আপনারা করবে, আমি পুজো কমিটিকেও আজকে দেখেছি, সুতরাং কমিটির কাছে সবাইকে লাগাবো।
আমি একটু বলে আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। কে ভাই লোকটা, 8 ঘন্টা ধরে একটা হোয়াটসঅ্যাপ করে গেল, যতক্ষণ পেস্টে ভুলে গেলাম টাকাটি পাচ্ছি না।